নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, প্রত্যাহার হবে আফসপা, অসম পুলিশকে রাষ্ট্রপতির নিশান দিলেন শাহ। জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তমালকান্তি বণিক। শিলচর কংগ্রেস ভবনে ব্যানার ছিঁড়া ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মঙ্গলবার অন্য এক মাইল ফলক স্পর্শ করেছে অসম পুলিশ। অপরাধ দমন, সন্ত্রাসবাদ নির্মূল, উপগ্রন্থে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই, জনগণ ও সম্পত্তির নিরাপত্তা রক্ষা এবং আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় একতার জন্য অসম পুলিশ সাহসের সঙ্গে লড়ে নজির করছে। এজন্য অসম পুলিশ লাভ করেছে বিরল সম্মান, রাষ্ট্রপতির নিশান। এদিন গৌহাটিতে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শান্তি ফিরেছে, তাই তার বিশ্বাস শীঘ্রই সমগ্র অসম থেকে প্রত্যাহার হবে আফসপা। এদিন রাজ্য পুলিশের হাতে রাষ্ট্রপতির নিশান তুলে দিয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। নেহরু স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিগত 25 বছরে তাদের অসামান্য পরিষেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ অসম পুলিশকে রাষ্ট্রপতির নিশান সম্মানে ভূষিত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতির নিশান অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তের হাতে তুলে দিয়েছেন অমিত শাহ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অসম পুলিশের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন, রাষ্ট্রপতির নিশান লাভ করার ঘটনা অসম পুলিশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে অসমের 23টি জেলা এবং আংশিকভাবে 1টি জেলা থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহার করা হয়েছে। তার বিশ্বাস খুব শীঘ্রই সমগ্র অসম থেকে প্রত্যাহার করা হবে আফসপা। অসমে বিজেপি সরকারের দ্বিতীয় কার্যকালে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে এখানে একটি গাছের চারা রোপণ করায় শাহ। সকাল 9:15 থেকে নেহরু স্টেডিয়ামে শুরু হয় রাষ্ট্রপতির নিশান প্রদান উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান। অসম পুলিশের সুসজ্জিত জওয়ানরা ব্যান্ডের তালে তালে অলংকরণ প্যারেড করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। हटाया जा रहा है, कभी यहाँ आर्म फोर्सेस को स्पेशल पावर दिया जाता था, आज आसाम के युवा को विकास और उज्जवल भविष्य का स्पेशल पावर देने का काम आसाम सरकार कर रही है, वो हम सब के लिए आनंद का विषय है। सीमावर्ती जिलों में आसाम पुलिस जो सीएपीएफ हो इसके साथ खड़ी रहकर एक अभेद दीवार खड़ी करी है। मुझे कहने में कोई संकोच नहीं कि विगत 6 साल के अंदर आसाम की सीमाओं से घुसपैठ और 1 साल के अंदर गौ तस्करी को लगभग 0 के बराबर लाने में आसाम पुलिस और आसाम सरकार को बहुत बड़ी सफलता मिली है। और कई ऐसे काम जो हुए हैं जो दशकों से लंबी समस्याएं थी, कार्बी समूहों के साथ अभी 4 सितंबर 2021 को मेरी उपस्थिति में समझौता हुआ। अभी प्रधानमंत्री जी वहां गए थे तब समझौते की बहुत सारी शर्तों का पालन भी हो गया है। और बोडो समूह के केडर का पुनर्वास करना, बोडो समूह के साथ समझौता करना और लगभग 427 पूर्व केडरों के खिलाफ 274 मामले वापस लेकर आज उनको मेनस्ट्रीम में लाने का काम किया है। দীর্ঘ টালবাহানার পর শিলচর জেলা কংগ্রেসের স্থিতি ফেরার পথে। মঙ্গলবার শিলচর জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তমালকান্তি বণিক। দায়িত্বভার গ্রহণ উপলক্ষে এদিন শিলচর রাজীব ভবনে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজীব ভবনে টানটান উত্তেজনার মধ্যে তার হাতে সভাপতির দায়িত্বভার তুলে দেন উপসভাপতি তরুণবাবু সিংহ। অনুষ্ঠানে কাছাড় জেলার 2 বিধানসভা কেন্দ্রের বিধায়করা উপস্থিত ছিলেন। তারা হলেন বরখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং কাটিগড়ার বিধায়ক খলিল আহমেদ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা কংগ্রেসের রাজ্যিক কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ সহ কাছাড় জেলার বিভিন্ন স্তরের কংগ্রেস নেতৃবৃন্দরা।
সম্প্রতি জেলা সভাপতির ইস্যু নিয়ে কংগ্রেস ভবনের তিন দিন ব্যাপী কুশপুতলিকা দাহ, দুই দলের মধ্যে মারপিট সহ কার্যালয় বন্ধ ইত্যাদি চলার পরও দায়িত্বভার গ্রহণের এই সভায় দেখা গেছে ভিন্ন চিত্র। যদিও সভা শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি ভালোভাবে চললেও পরবর্তীতে কংগ্রেস অফিসে উত্তেজনা দেখা গেছে। এদিনের সভায় উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস দলের নীতি আদর্শ এবং ঐক্যের বন্ধন মজবুত করার আহ্বান জানান। আজকের দিনে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি আমাকে পদ দেওয়া হলো, সত্যি অর্থে এটা একটা খুব গুরুদায়িত্ব এবং আমার বিশ্বাস, যেহেতু আমিতে বিশ্বাস করি না, আমি আমরাতে বিশ্বাস করি, তাই আমার বিশ্বাস যে আমরা দলের প্রত্যেক কর্মীবৃন্দরা যারা রয়েছে, দলের যারা শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তাদেরকে সবাইকে নিয়ে আমরা দলের কাজ করতে পারব এবং সমাজের জন্য মানুষের পাশে থাকতে পারব। আমার বিশ্বাস যে বর্তমান সরকারের বিরুদ্ধে যে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো আমরা নিশ্চয়ই করতে পারব, এই আশা আমি রাখি। জীবনের প্রত্যেক ক্ষেত্রেই আমাদের চ্যালেঞ্জ, প্রত্যেক দিনই আমাদের একটা একটা চ্যালেঞ্জ পার করতে হয়। আমি বিশ্বাস রাখি যে দলের বিভিন্ন সময়ে বা পরিবারের ভেতর অনেক কিছুই হতে পারে, কিন্তু আমি বিশ্বাস রাখি যে আমরা সবাই নিশ্চয়ই আলাপ আলোচনার মাধ্যমে এবং সবাইকে একসাথে নিয়ে আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে পারি। মঙ্গলবার সদ্য শিলচর কংগ্রেস জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তমালকান্তি বণিক। রাজীব ভবনের সভা শেষে জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে শহীদ বেদি এবং ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কার্যালয়ের জেলা সভাপতির কক্ষে ঢুকে নিজের আসনে বসার কিছুক্ষণের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা। মাইনরিটি মোর্চা কক্ষে একটি ব্যানার ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘু মোর্চার সভাপতি আনসার হোসেন লস্কর তমালকান্তি বণিকের কাছে জবাবদিহি চান। তার বক্তব্য, যদি আগামী ২৪ ঘন্টার ভেতর ব্যানার ছেঁড়া ঘটনার মূল দোষীকে আটক করে উপযুক্ত শাস্তি প্রদান না করা হয়, তবে কংগ্রেস কার্যালয়ের সম্মুখে তীব্র আন্দোলন গড়ে তুলবেন বলে সংখ্যালঘু মোর্চার সভাপতি কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তার এহেন বক্তব্যে একসময় সৃষ্টি হয় তুমুল উত্তেজনা। এদিকে জেলা কংগ্রেস কার্যালয়ে দুপক্ষের মধ্যে তীব্র বাক বিতণ্ডা সৃষ্টি হলে দলীয় কর্মীরা আনসার হোসেনকে সভাপতির রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেন। এতে আরও উত্তেজনার সৃষ্টি হয় বলে জানা গেছে। সন্ধ্যের পর তারাপুর শিববাড়ি রুটে বহিরাগত মালবাহী লরির অবৈধ পার্কিং এর দরুন দুর্ঘটনার মুখে পড়ল যাত্রীবাহী ই রিকশা। দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর ডিমাপুর থেকে আসা লরিটির চালক ই রিকশা চালককে চর মারার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে ঘটনার নিয়ন্ত্রণে শিলচর সদর ট্রাফিক ব্রাঞ্চ সহ ট্রাফিক পুলিশ মানবেন্দ্র দাস এবং তারাপুরে ফাঁড়িতে যোগাযোগ করে কেউ ফোন রিসিভ না করায় পরিস্থিতি বেগতিক রূপ নেয়। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, সোমবার রাত ১০টা নাগাদ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পার্কিং লাইটের কোন সিগন্যাল না থাকায় দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রতিদিন রাত ৯টার পর এই এলাকায় বহিরাগত লরির অবৈধভাবে সড়কের পাশে দাঁড়িয়ে থাকার দরুন ঘন ঘন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এর পেছনে ট্রাফিক চক্রের মদত থাকার দরুন বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে পাল্টা রক্তচক্ষু দেখায় ওই বহিরাগত লরি চালকরা বলে ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। দুর্ঘটনায় ই রিকশাটি সামনের দিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পরও লরি চালক পাল্টা চর কষে দেয় বৃদ্ধ ই রিকশা চালককে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ১০,১০০টি গাছ কেটে প্রমাণ লোপাটের তথ্য সামনে আসার পর রাজ্যের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও তৎকালীন ডিএফও সানিদেও ইন্দ্রদেও চৌধুরী ও সিসিএফ যতীন্দ্র শর্মার বিরুদ্ধে আইনি তদন্তের দাবি তুলল বরাক নাগরিক সংসদ। কাছের বন বিভাগের অধীনস্থ মারুয়াছড়া থেকে বান্দরখাল সংরক্ষিত বনাঞ্চলে ১০,১০০টি মূল্যবান গাছ কেটে প্রমাণ লোপাটের রাতের অন্ধকারে শেকড় জ্বালিয়ে দেওয়ার চাঞ্চল্যকর কেলেঙ্কারির পর্দা ফাঁস করলেন চিফ কনজারভেটর অব ফরেস্ট ডক্টর সলমন উদ্দিন চৌধুরী। বন বিভাগের অভূতপূর্ব কলঙ্কিত অধ্যায় বলে অখ্যাত করেন রাজ্যের পিসিসিএফ অমিত শাহী।
তার নির্দেশে সরজমিনে তদন্তে আসেন গুয়াহাটি থেকে চিফ কনজারভেটর অফ ফরেস্ট। এই শতাব্দীর এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি বলে বিভিন্ন মহলে উঠছে সমালোচনার ঝড়। মঙ্গলবার বরাক নাগরিক সংসদের কর্মকর্তারা বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও তৎকালীন ডিএফও সানিদেও ইন্দ্রদেও চৌধুরী ও সিসিএফ যতীন্দ্র শর্মার বিরুদ্ধে আইনি তদন্তের দাবি জানান। 10,100টি কাঁচা গাছের প্রমাণ চিহ্ন তারা লুপাট করতে সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল। দেখা যাচ্ছে সব মিলিয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া থেকে রয়্যালটি বাবদ 67 লক্ষ এবং ফের বৃক্ষরোপণের জন্য 2 কোটি টাকা দেওয়া হয়েছিল। এই অর্থ তো রয়েছেই এবং 10,100টি গাছকে চুরাবাজারে যে পাচার করা হলো সব মিলিয়ে বহু কোটি টাকা কেলেঙ্কারি সংগঠিত হয়েছে সানিদেও ইন্দ্রদেও চৌধুরী ডিএফও থাকাকালীন। এবং এ ব্যাপারে রাজ্যের বন এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের ভূমিকাও যথেষ্ট সন্দেহজনক, কারণ সানিদেও ইন্দ্রদেও চৌধুরী ডিএফও থাকাকালীন বারবার তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা হয়েছিল, কিন্তু বন এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সবসময় তাকে মদত দিয়েছেন এবং পরিমল শুক্লবৈদ্যের নিজস্ব জেলায় মহাসড়কের কাছে কাছার বন বিভাগে যে এত বড় কেলেঙ্কারি হলো এর জন্য কোনো অবস্থায় পরিমল শুক্লবৈদ্য দায়িত্ব এড়াতে পারবেন না। যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী পালন করলো শিলচর মেহেরপুর স্থিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুল। সোমবার সকালে উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন সহ রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা। পরে রবীন্দ্রনাথের জীবনাদর্শনের উপর বক্তব্য, সঙ্গীতাবৃত্তি ও নাটক পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করতে দেখা যায়। এদিনের অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক উৎসাহ পরিলক্ষিত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল কাছাড় জেলার বরখলাতেও। সোমবার বরখলাস্থিত সবুজ সংঘ ক্লাবের ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী পালন করা হয়। এ উপলক্ষে এক সভারও আয়োজন করা হয়। রজতকান্তি দেব লস্করের পৌরোহিত্যে আয়োজিত সভার শুরুতে প্রদীপ প্রজ্বলন সহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা সহ উপস্থিত জনগণেরা। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্না দাস, শিখাধর, রঞ্জু দত্ত প্রমুখ। যারা আছেন সবাইকে আমি আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারপর আজকে এই বিশেষ দিনে যে আমাকে সেই সঙ্গীত সম্মাননা পাওয়ার জন্য ওরা নিমন্ত্রণ করেছেন বা আমাকে দেখেছেন তা সত্যি আমি জানতাম না। তো যখন বিশেষ করে আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় শিষ্য অসীম দেবলস্কর তিনি আমাকে বারবার বলছেন যে আসার জন্য, তাই একটু মানে নিজেকে ইয়ে করে বেরিয়ে চলে এসেছি। আমি কিন্তু ওর প্রস্তুত, তবুও জন্মমাটির একটা টান থেকে কেউ বললে কিছু না করতে পারি না। এই জন্মমাটি পড়ফুলার প্রতি জানি না কেন আমার খুবই একটা তার কতটুকু ভিতরে ইয়ে জাগে আমি জানি না, যদিও শিলচর থাকি তাও বর্ফলা কেউ দেখলে মনে হয় না জানি অনেক দূরে অনেকদিন পর দেখছি বা 2 মাস যদি আসি না বা কার সাথে দেখা হয় না মনে হয় যেন অনেক দিন ধরে ওদেরকে দেখা মানে ওদের সঙ্গে দেখা হচ্ছে না এইরকম একটা আছে। আমি প্রথমেই আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করল বরজালেঙ্গা পাইওনিয়ার সংঘ। এ উপলক্ষে সোমবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সন্ধ্যা 6টা নাগাদ সংঘ প্রাঙ্গণে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিশিষ্ট অতিথি সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। পরে প্রদীপ প্রজ্বলন করে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি তথা বরজালেঙ্গা পাইওনিয়ার সংঘের মুখ্য পৃষ্ঠপোষক ও রোজকান্দি চা বাগানের প্রবন্ধক ঈশ্বর
ভাই ওয়াদিয়া। অনুষ্ঠানে মোট 24 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির পরিবেশন করে উপস্থিত দর্শকদের মন জয় করে তোলেন প্রত্যেকে। অনুষ্ঠান শেষে প্রত্যেক প্রতিযোগীদের বিশেষ পুরস্কার স্বরূপ একটি করে প্রশংসাপত্র ও স্মারক তুলে দেওয়া হয় এবং মুখ্য অতিথির পক্ষ থেকে প্রত্যেক প্রতিযোগীদের নগদ 500 টাকা করে পুরস্কার হিসেবে প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি ছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ পার্থসারথী দেব। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরজালেঙ্গা পায়োনিয়ার সংঘের সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য, সংঘের প্রাক্তন সম্পাদক তথা এলাকার বিশিষ্ট শিক্ষক অমিত ভট্টাচার্য, সংঘের সাধারণ সম্পাদক রাহুল দেব প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন সংঘের সহ সম্পাদক সুমিত গুপ্ত। এদিন পুরস্কার বিতরণের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদের জিপিতে ইএনডি বাস সহ সড়ক নির্মাণের নামে চলছে হরির লুট। এতে বিধায়ককে নাকি কর্তব্যরত ঠিকাদার পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। আবার অনেকে এসব দুর্নীতি নিয়ে বিধায়ককে নীরব থাকার প্রশ্ন তুলতে শুরু করেছে। ইএনটি বাঁধে জমি থেকে আঠালো মাটি দেওয়ার পরিবর্তে টিলার লাল মাটি দিয়ে ভরাট করে ও জমির মাটি দিয়ে প্রলেপ দিয়ে জনসাধারণকে বোকা বানিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে সরকারি বরাদ্দ কোটি কোটি টাকা, এমন বিস্তর অভিযোগ সম্পর্কে স্থানীয়রা বার কয়েক প্রতিবাদ সাব্যস্ত করলেও বরাদ্দ প্রাপ্ত ঠিকাদার সহ বিভাগীয় তরফে কোনো পদক্ষেপ গ্রহণের খবর নেই। কাজের পাশে তথ্য ফলক না লাগিয়ে চলছে কাজ, ফলে ফলকবিহীন কাজ নিয়ে এলাকার মানুষের মনে স্বাভাবিক দেখা দিয়েছে নানা প্রশ্ন। আশ্চর্য হলেও বিগত 2 বছর ধরে ঠিকাদারদের মুখ দেখেননি স্থানীয় জনগণ, এমনকি কাজের সিস্টেমেট সম্পর্কেও জনগণকে অবগত করা হয়নি। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির ধলচড়া জিপির ইছাগঞ্জ থেকে মোড়াউরা কালারটুক পর্যন্ত ইএনটি বাঁধ নির্মাণের জন্য মোট 8 কোটি টাকা বরাদ্দ হলেও তার সিংহভাগ হাতিয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ জনগণের। এমনকি রাতের আধারে চলছে নির্মাণ কাজ। সমস্যা নিরসনে এলাকার জনগণ জেলাশাসক সহ বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। কিন্তু আজ পর্যন্ত এই হাজার বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের কোনো নাম নাই, ফলক নাই, স্যাংশনিং অ্যামাউন্ট নাই। কিতা কিতা কাজ আছে, মাটির স্তর কত, দৈর্ঘ্য প্রস্ত কত, সেন্টির স্তর কত, এটা কোনো মেনশন নাই। কয়েকদিন পরপর দেখা যায় রাত্রেবেলা 2-3 গাড়ি মাটি ভরছে, কেবা কারা মাটি ফেলাইছে, ইকানো কিছু মিলে না দুঃখাইয়া, কোনো মানুষের দরতেও মিলে না। শুনছি যে ইকানো স্বয়ন দত্ত নামের একজন কন্ট্রাক্টর, না কলিম কলিম, স্বয়ন দত্ত এবং কলিমুদ্দিন মেন্দিবাড়ি কালারটুক থেকে ইসাগঞ্জ ঘাট পর্যন্ত এটার 8 কোটি টাকার স্যাংশনিং কাম, কিন্তু আজ পর্যন্ত কোনো সাইনবোর্ড কিছু নেই। এরপরে লাল মাটি, আমরা লাল মাটি ভরে মানে এন্ডির খামও লাল মাটি ভরেনি, বন্দি মাটি তো এনে তো বন্দর মাটি ভরার কথা, কিন্তু কেন লাল মাটি কি লাল মাটি ভরার লগে লগে জোর জোরে দইয়া নেই গিয়া, এটা আমরা স্থায়ীভাবে রয়ে না। বর্তমানে আপনারা দেখুন এটা কোন মাটির কোন লেভেল ঠিক নাই, গাড়ি কতখান আর ইয়ে কতখান হাইট কতখান এটার কোন স্থায়িত্ব নাই। বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মদিন যথাযথ মর্যাদায় পালিত হল বিহারা দেশবন্ধু ক্লাবে। সোমবার সকাল 11টায় প্রদীপ প্রজ্বলন এবং কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলনে উপস্থিত ছিলেন দেশবন্ধু ক্লাবের সহসভাপতি নিবাস দাস, যুগ্ম সম্পাদক তথা শিক্ষিকা কামনা দেবী, অভিজিৎ চক্রবর্তী, সদস্য রামেন্দ্র চক্রবর্তী, রবি আচার্য, শিক্ষক মানিক মালাকার প্রমুখ। ওই দিন দেশবন্ধু বিদ্যানিকেতনের পড়ুয়ারা রবীন্দ্র নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নাটক ইত্যাদি পরিবেশন করে। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, এছাড়াও ছিলেন শিল্প সত্যব্রত চক্রবর্তী, শিক্ষক নিরুপম নাথ প্রমুখ। কানিশাইল শরীফনগর জিপির পশ্চিম কানিশাইলের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল কাদেরের বাসগৃহে হঠাৎ আগুন লেগে সম্পূর্ণ গৃহ পুড়ে ছাই হয়ে যায়। এতে একেবারে অসহায় হয়ে পড়েন আব্দুল কাদির। মঙ্গলবার উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের করিমগঞ্জ জেলা কমিটির এক প্রতিনিধি দল কাদিরের বাসগৃহে উপস্থিত হয়। সংগঠনের জেলা সভাপতি মুফতি আব্দুল বাসিত কাছিমের নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া কাছিমি, প্রচার সম্পাদক হোসেন আহমেদ চৌধুরী,
যুব নদওয়া সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ছাত্রনেতা ও জেডএম ইকবাল খান, কানিশাইল শরীফনগর আঞ্চলিকের সভাপতি বিলাল উদ্দিন আলী আহমেদ, সম্পাদক আবুল হাসান উবাইদুল্লাহ, প্রাক্তন সভাপতি আব্দুস সাত্তার, এলাকার বিশিষ্টজন যথাক্রমে মুস্তাফা আহমেদ, আব্দুস শুক্কর, কমর উদ্দিন প্রমুখ, তারা অসহায় আব্দুল কাদেরের পরিবারের খোঁজ খবর নিয়ে দুঃখ প্রকাশ করেন, পাশাপাশি তার হাতে নগদ 10,000 টাকা তুলে দেন। স্মরণ না করিয়ে দিলেও ওদের দায়িত্বতেই পড়ে এটা, এবং প্রশাসন, বিধায়ক, নেতা, নেতৃবৃন্দ তো এই কারণেই, মানুষের সাহায্য সহযোগিতা, বিপদ আপদ, এগুলাই হচ্ছে মানুষের সেবা। আর আমরা এত তাড়াতাড়ি আসলাম, আমরা জানি আমাদের ইসলামে, আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম গুণ ছিল তুকসিবুল মাদুম ও তাহমিলুল কাল্লা ও তরাইন ওয়ালা নওয়াইবিল হক, মুসিবতগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, বুঝ বিপদ আপদরত মানুষের বুঝ উঠাতে, তার বিপদ ছড়াতে সাহায্যের জন্য এগিয়ে আসা, অসহায় মানুষের সহায় করে দেওয়া, এটা ইসলামের বড় বৈশিষ্ট্য। এই জন্য ধর্মীয় সংগঠন এমারত শরিয়া নদতত্তামির সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড করে যায়, কর্মতৎপরতা, এই মর্মে আমরা ত্বরিত আসলাম। আমরা অনুরোধ করব, আমাদের ক্ষমতা সীমিত, পরিসর সীমিত, আমরা ওনার যা প্রয়োজন তা মুঠেই তার কিছু অংশ দিতে পারলাম না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং লোকাল বিধায়ক মহোদয়ের, যাতে ওনারা উনি তার প্রশাসনের সাহায্যে এবং বিশেষ ফান্ড থেকে এই আব্দুল খাদির সাহেবের গৃহটি যাতে অতি শীঘ্র নির্মিত হয়ে যায় এবং ওনার যথাসাধ্য সাহায্য করার তার কাছে আমরা বিনম্র অনুরোধ করব। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে করিমগঞ্জের রাস্তায় বামপন্থীদের প্রতিবাদী মিছিল বের হয় মঙ্গলবার। অফিসপাড়া সহ শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিএম নেতাকর্মীরা। মিছিল চলাকালীন সময়ে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদকারীরা আকাশ বাতাস মুখরিত করে তোলেন। এদিন দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচিতে অংশগ্রহণ করেন করিমগঞ্জ জেলার নেতাকর্মীরা। অথচ এই সরকার নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু লাগাতার ভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, ঔষধের উপর জিএসটি বসিয়ে সাধারণ মানুষের জীবন মানে কষ্টকর করে তুলেছে। তার প্রতিবাদে আমাদের পার্টি সমস্ত ভারতবর্ষে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে। তার অঙ্গ হিসাবে করিমগঞ্জ জেলা কমিটি সিপিআইএম আমরাও আজকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত করছি। আজকে দেখেন কেরোসিনের কথা বলছি, কেরোসিন সাধারণ মানুষ ব্যবহার করে, কোনো মধ্যবিত্ত বা যারা উচ্চবিত্তের মানুষ কেরোসিন ব্যবহার করে না, অথচ কেরোসিন আমাদের ভারতবর্ষে উৎপাদিত হয়, এটা বিদেশ থেকে আসে না। কেরোসিনের দাম বাড়িয়ে ওরা জনসাধারণকে জীবনকে বিপন্ন করে তুলছে, অথচ বিজ্ঞাপনের মাধ্যমে ওরা হাজার হাজার কোটি টাকা খরচ করে শুধু প্রচার করছে যে মোদী সরকার ভারতবর্ষের জনগণের জন্য খুব ভালো কাজ করছে, যেটা আমরা মনে করি সাধারণ মানুষের সাথে একটা প্রতারণা করছে। সেই প্রতারণার বিরুদ্ধে আমাদের দাবি হলো সস্তা দরে রেশন দোকান মারফত প্রতিটি পরিবারকে সস্তায় খাদ্য সরবরাহ করতে হবে। সরকার যখন মহিলাদের সুরক্ষার কথা বলছে, ঠিক তখনই উত্তর করিমগঞ্জের দাসগ্রাম নগরগ্রামের নাছিমা বেগম নামের এক গৃহবধূ স্বামী, শ্বশুর শাশুড়ি সহ দেওরের অত্যাচার সহ্য না করতে পেরে আইনের আশ্রয় নিতে বাধ্য হলেন। মঙ্গলবার করিমগঞ্জ সদর থানায় মামলা করে তুলে ধরেন শ্বশুরবাড়ির অত্যাচারের বৃত্তান্ত, যা শুনলে সবারই খারাপ লাগবে। সদর থানার পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাছিমা বেগমের পিতার বাড়ির লোক। ছয় বছর আগে ফকিরা বাজারের জাতুয়া গ্রামের নাছিমা বেগমের বিয়ে হয়েছিল দাসগ্রামের নগরের রকিব আলীর পুত্র আব্দুল বাতিনের সঙ্গে, তারপর শুরু হয় অত্যাচার। নাছিমা বেগম চৌধুরী বিগত ধরে 6-7 বছর আগে তাই শাদী হয়েছে, তাইর গড়টা হইল গিয়া এই ফকির বাজার জাতুয়া গ্রামে, আর বিয়াটা হয়েছে দাসগ্রাম নগর। কত হইল গিয়া তাইর শ্বশুর শাশুড়ি জামাই দেওর সবে মিলিয়া প্রচুর আত্মীয় অত্যাচার করতে আছে, অত্যাচার করছে। এইগুলা অনেক সময় আমরা মানে সবে মিলিয়া শেষ করে লিছি, প্রবলেম সলভ হয়েছে না, দেখা যায় দিনে দিনে আরও বাড়তি আছে। এমন পর্যায়ে গেছে যে গেছে রমজান মাস ইলেও হয়েছে যে আমরা ইস্তার করি সন্ধ্যার টাইমে, তাই ইস্তারটা দেওয়া হইতো রাত্রে, এইরকম অত্যাচার। মানে খালি যে মায়ের ফিট ইলে নাই, খানিতে অত্যাচার, রহিত অত্যাচার, অনেকদিন বারিন্দাতো থাকছে মেয়েটা,
আমার বোন হিসাবে মানে এগুলো খুললাম খুল্লা করতে হয়েছে ও কারণে যে আজকে আমরা থানার দ্বারস্থ হয়েছি, করিমগঞ্জ থানার দ্বারস্থে ও কারণে সবকিছু খুলিয়া কইছি। আর কত হইল এই যে গোসো ফসুক দিন খুব মানে মাইদুর হয়েছে, তাই একজন বাইও গেছিল, বাইর সামনে প্রচুর কিছু আর হুমকি চুমকি দেওয়া হয়েছে, টাকা পয়সা নেও গিয়া মেয়েটা নিয়ে নাও, এই টাকা 10,000 নেও ওই রকম নিয়ে বহুত কিছু তাইর লোকে মানে অত্যাচার খুব করা হয়েছে। আর বিশেষ করে মানে দেওয়ার যে আছে জামাইন নামের লোক আব্দুল বাতিন চৌধুরী, আব্দুল বাতিন নানি আর আব্দুল বাতিন, আর শ্বশুরের নামের লোক রকিব আলী, রকিব আলী নামে পরিচিত। আর এই দেওয়ার যেটা বেশি যেটা অত্যাচার করে দেওয়ার, এটার নামের লোক আব্দুল মালিক আলী। বিগত চৌঠা মে সোনাই কাজীডহর দ্বিতীয় খণ্ড থেকে নিখোঁজ হন এই এলাকার ওই বাসিন্দা রামপ্রসাদ রবিদাস। নিখোঁজ হওয়ার দিন কয়েক অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আজও বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার পরিবারের লোকেরা। জানা গেছে মুন্না রবিদাস ও মন্টু রবিদাস নামে দুই ছেলে রয়েছে নিখোঁজ রামপ্রসাদ রবিদাসের। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পাওয়ায় সংবাদ মাধ্যমের দ্বারা বাবাকে বাড়িতে ফিরিয়ে দিতে কাতর আর্জি জানান তার ছেলের। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। প্রত্যাহার হবে আফসপা, অসম পুলিশকে রাষ্ট্রপতির নিশান দিলেন শাহ। জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন তমালকান্তি বণিক। শিলচর কংগ্রেস ভবনে ব্যানার ছিঁড়া ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।